সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله فيو إسلامي بحيرا ومدني چنلر دوشوك سرطة আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল যে আজকেও যে সূরা নাজিআর যে বাকি আয়াতগুলি রয়ে গিয়েছে ওই আয়াতগুলি নিয়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে যেখানে বসে মাদানী চ্যানেল দেখছেন আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি যে আমরা গত অনুষ্ঠানে সূরা নাজিআত এর যে এক থেকে শুরু করে ২০ নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করেছিলাম, শিখেছিলাম, তো এই জন্য আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি। তো আসুন যে আলহামদুলিল্লাহ প্রতিদিনের নিয়ে আজকেও আমরা আমাদের মূল বিষয়ের দিকে যাওয়ার পূর্বে আসুন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত একটি বরকতময় হাদিসে মুবারক আমরা শ্রবণ করি, যে আমাদের প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দরুদ শরীফ পড়ে নিজেদের মসজিদসমূহকে সজ্জিত করো। দেখুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উপর দরুদ শরীফ পাঠ করে নিজেদের মসজিদসমূহকে সজ্জিত করো, সাজাও। অথচ আমরা একটু লক্ষ্য করি যে আমরা আমাদের যে মজলিস, দুনিয়াবি মজলিস আমাদের মধ্যে রয়েছে, আমাদের ঘরের মধ্যে বলেন, ফ্যামিলির মধ্যে বলেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বলেন, সমাজের মধ্যে বলেন, বন্ধুদের সাথে বলেন, যেখানেই বলেন, আমাদের মজলিসকে আমরা কীভাবে সাজাই? দেখা যায় যে আমরা আমাদের মস্তিষ্ককে গুনাহের মাধ্যমে সজ্জিত করি, কিন্তু অথচ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বলছেন যে তোমাদের নিজেদের মস্তিষ্ককে যে আমার উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সজ্জিত করো। আফসোস, শত কোটি আফসোস, কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নবীর আশিক দাবি করে যে আমরা আমাদের মস্তিষ্ককে গুনাহে মরা কাজের মাধ্যমে, গান বাজনা শ্রবণ করার মাধ্যমে, চালানোর মাধ্যমে আমরা সজ্জিত করি। আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেন বলেছেন? আসুন এরপর বলা হচ্ছে, যেহেতু তোমাদের দরুদ শরীফ পাঠ করাটা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। প্রিয় ইসলামী ভাইরা, আজকে এই অনুষ্ঠান থেকে, এই হাদিস মুবারাকা থেকে আমরা এটা শিক্ষা নিই যে আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমরা চেষ্টা করব যে আমাদের যে মজলিস রয়েছে ওই মজলিসকে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পড়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে, নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়ার মাধ্যমে, এভাবে নেকির কাজ করার মাধ্যমে আমরা সজ্জিত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল যে দাওয়াত ইসলামী আমাদেরকে ওই শিক্ষাটাই দিচ্ছে যেন আমরা যে আমাদের মস্তিষ্ককে আমরা নেকের কাজ করার মাধ্যমে সজ্জিত করি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামী আমাদেরকে সেই শিক্ষাটা দিচ্ছে। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে আমরা আমাদের মস্তিষ্ককে নেকের কাজ করার মাধ্যমে, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে, এই যে আমরা কোরআন শিখছি, কোরআন তিলাওয়াত করার মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা সজ্জিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো। আসুন মহাব্বত সহকারে একটিবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك يا سيدي يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল গত অনুষ্ঠানে আমরা সূরা নাজিআত এর কিছু আয়াত, অর্থাৎ এক নম্বর আয়াত থেকে শুরু করে ২০ নম্বর আয়াত পর্যন্ত আমরা যে শিক্ষার জন্য, অর্থাৎ তেলাওয়াত করার জন্য চেষ্টা করেছি। তো আসুন আমরা সকলে বসে পড়ি এবং যে প্রতিবারের নিয়ে যেখানে এই প্রশ্নগুলি করা হয় এখানে, যে আমরা যারা এখানে ইসলামী ভাইরা রয়েছে, যে রাহেন ভাই রয়েছে, নিজাম ভাই রয়েছে, যে রিমন ভাই রয়েছে, সাইফুল ভাই রয়েছে, যে ইসলামী ভাইরা এখানে উপস্থিত রয়েছে তাদের কাছে প্রশ্নগুলি করা হয়। কেন প্রশ্নগুলি করা হয়? যে প্রশ্নগুলি করার মাধ্যমে যে আমাদের কতটুকু শিক্ষা হয়েছে সেটা জানা যাবে, বোঝা যাবে। তো সেই জন্য আপনি যেহেতু আমাদের এখানে আসা সম্ভব হয়নি,
যেহেতু আপনি টিভির স্ক্রিনের সামনে বসে মাদানী চ্যানেলের এপি অনুষ্ঠান আসন কোরআন শিখে দেখছেন, তো আমি আপনাকে বলবো ওইখানে বসে আপনি এই প্র্যাকটিসটা করেন যে আমি গত অনুষ্ঠানে যে পড়াটা দেওয়া হয়েছিল ওই পড়াটা আমার কতটুকু শেখা হয়েছে, যে আমরা নিজেকে নিজে কি করি, প্রশ্ন করি এবং উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর দ্বারা আপনি নিজেও বোঝা যাবেন যে আপনি কতটুকু পড়া শিখেছেন, কতটুকু এই আয়াতগুলি এই পড়াগুলি আপনার শেখা হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যে আসুন আজকে আমরা গত পড়া যে অনুষ্ঠানে যে পড়াগুলি আমরা সূরা নাজিআত সম্পর্কে যা শিখেছি যা পড়েছি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ওই বিষয়ে আপনাদেরকে প্রশ্ন করা হবে। আপনারা কি প্রস্তুত রয়েছেন? মাশাআল্লাহ মারহাবা। দেখুন একটু চিন্তা করে দেখুন, হয়তোবা আমি খুব সহজভাবে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই কথাটা আপনার জন্য আপনি একটু খেয়াল করুন যে দেখুন আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে ফেললাম যে আপনাদেরকে প্রশ্ন করা হবে, আপনারা কি প্রস্তুত আছেন, করেছি কি না। আপনারা সব সকলে মোটামুটি আলহামদুলিল্লাহ জবাব দিয়েছেন যে আমরা প্রস্তুত আছি। যে প্রশ্নের উপর আর কোনো প্রশ্ন থাকতে পারে না, যে প্রশ্নের মতো কোনো প্রশ্ন হয় না, সেই প্রশ্ন হচ্ছে কবরের প্রশ্ন। যখন কবরের মধ্যে আপনি আমি চলে যাব, একটু চিন্তা করে দেখুন আজকে আমরা সহজভাবে বলে দিলাম যে আমি প্রস্তুত, তাহলে একটু নিজেকে নিজে আমরা প্রশ্ন করি যে আমরা ওই কবরে যে প্রশ্নগুলি করা হবে আপনাকে আমাকে, যখন আপনি আমি মারা যাব, মরে যাব, মরে যাওয়ার পর যখন কবরের মধ্যে আপনাকে আমাকে ওই প্রশ্ন করা হবে, মান রব্বুকা, আপনার রবকে, ওমা দীনুকা, আপনার দিন কী, এবং আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করবে, একটু চিন্তা করে দেখুন তাহলে আমরা কি ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি প্রস্তুতি নিয়েছি, প্রস্তুত আছি। আমরা নিজেকে নিজে প্রশ্ন করি। দেখুন আজকে আমরা এই মাদানী মহানের সাদকায় এই অনুষ্ঠানের মধ্যে আসার আমাদের সৌভাগ্য অর্জন হয়েছে। হয়তো আমি আপনাদেরকে প্রশ্ন করেছি যে আপনারা কি শিখেছেন, আপনারা উত্তর দিয়েছেন যে শিখেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি ওই কবরের পরীক্ষা যে প্রশ্ন আমাকে করা হবে ওই প্রশ্নের উত্তরই কি আমি কি বলতে পারবো যে লাব্বাইক আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত আছি। যে এই প্রশ্ন থেকে আজকে আমরা ওই শিক্ষাটা নিই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি যাকে বলবো পড়ার জন্য সে কি দিবে, উত্তর দেবে, ঠিক আছে ইনশাআল্লাহ। জি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমাদের সাথে সাথে উত্তর দেওয়ার জন্য কি করুন, চেষ্টা করুন। জি এখানে সূরা নাজিআত এর মধ্যে আয়াত মুবারাকা কয়টি মাশাআল্লাহ? জি সাইফুল ভাই আপনি বলুন। আল্লাহ তাআলা বরকত দান করুক। জি হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার সাইফুল ভাই সঠিক বলেছেন যে সূরা নাজিআত এর মধ্যে আয়াত মুবারাকা কয়টি? 46, ঠিক আছে, 46টি কয়টি? 46। জি এরপর প্রশ্ন হচ্ছে যে সূরা নাজিআত কোথায় অবতীর্ণ হয়েছে, কে বলতে পারবে? যে আমার রিমন ভাই বলেন। মাশাআল্লাহ মারহাবা সুবহানাল্লাহ আল্লাহ। জি হ্যাঁ অবশ্যই আপনি সঠিক বলেছেন যে সূরা নাজিআত মক্কা শরীফের মধ্যে কি হয়েছে, অবতীর্ণ হয়েছে, মাশাআল্লাহ মারহাবা। জি এরপর প্রশ্ন হচ্ছে এই সূরা নাজিআত এর মধ্যে রুকু কয়টি? জি নিজাম ভাই আপনি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ তাআলা বরকত দান করুক যে আমার সাইফুল ভাই, আমার মহসিন ভাই, আমার নিজাম ভাই, মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক যে আপনারা সঠিকভাবে জবাব দিয়েছেন, উত্তর দিয়েছেন, এবং চেষ্টা করেন বাস দুনিয়ার এই প্রশ্নের উত্তর শেখার পাশাপাশি আমরা যেন কবরের প্রস্তুতি নিতে থাকি, যেন কবরের প্রশ্ন যেই করা হবে ওই প্রশ্নগুলি যেন আমরা কি সঠিকভাবে আল্লাহ তাআলার দয়ায়, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দয়ায় যেন আমরা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তো আসুন আমরা গত অনুষ্ঠানে সূরা নাজিআত এর এক নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াত করেছি, শিখার জন্য চেষ্টা করেছি। তো আসুন আজকে আমরা যে আপনাদের মধ্য থেকে যে কোনো একজন, বিশেষ করে আমার আলহামদুলিল্লাহ আমার সাইফুল ভাই, মহসিন ভাই এবং নিজাম ভাই তো উত্তর দিয়েছেন, আসুন আমরা আমার রায়হান ভাই থেকে আমরা কিছু নাজারা শুনবো, তার রিডিং শুনবো। জি রায়হান ভাই আপনি আমাদেরকে পড়ে শোনান। জি প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও যে সূরা নাজিআত এর কিছু আয়াত পড়ার জন্য চেষ্টা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة. ما شاء الله مرحبا الله تعالى بك جزاك الله خير ما شاء الله زي عشون طالع أمرا أتسكى زي باقي আয়াত মুবারাকগুলি রয়ে গিয়েছে আসেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কোরআন শরীফ খুলি ইনশাআল্লাহ আজকে তা আমরা শিখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم فكذب وعصى فكذب وعصى ان شاء الله ايربور ثم أدبر يسعى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فقال أنا ربكم الأعلى فقال أنا ربكم الأعلى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى إن في ذلك لعبرة لمن يخشى ما شاء الله إن في ذلك لعبرة لمن يخشى إن في ذلك أأنتم أشد خلقا أم السماء بناها 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 اكبر ما شاء الله رفع سمكها فسواها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها
وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها أخرج منها ماءها ومرعاها أخرج منها ماءها ومرعاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها والجبال أرساها والجبال أرساها والجبال أرساها متاعا لكم ولأنعامكم متاعا لكم ولأنعامكم متاعا لكم ولأنعامكم متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى فإذا فإذا جاءت الطامة الكبرى فإذا جاءت الطامة الكبرى ما شاء الله مرحبا দেখুন কেমন সুন্দর আল্লাহ তাআলার এই পবিত্র কালাম যে কেমন মজা লাগতেছে যে যা টানতেও মজা লাগতেছে এরপর তাগে তখে ধরছে ঠিক আছে না এই এই ধরাটা উচ্চারণটা তাও মজা লাগতেছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এরপর তকে টানা হচ্ছে এবং তগে মিমকে ধরছে দেখুন আল্লাহ তাআলার এই পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাবত কেমন মজা কেমন সুন্দর কিন্তু আফসোস আমরা করি না তো আসুন আমরা এর বরকত ফজিলত কী যে যারা আমরা পারি না হয়তো বা চেষ্টা করি দেখুন আমরা নিরাশ হওয়ার কোনো কারণ নেই নিরাশ হওয়ার কোনো কারণ নেই কারণ আপনি হয়তো আপনার দুর্বলতার কারণে আপনার জেহেন শক্তি কম হওয়ার কারণে মেধা শক্তি কম হওয়ার কারণে আপনার থেকে শিখতে কষ্ট হয়ে যাচ্ছে পড়তে কষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আমি আপনাদের বুঝতে পারছি কিন্তু দেখুন এই কোরআনে পাক আপনি ধরলেও সোয়াব এই কোরআনে পাক দেখলেও সোয়াব আপনি তিলাওয়াত করতে পারছেন না এই যে চেষ্টা করছেন এটাও সোয়াব রয়েছে দেখুন যে একটি হরফের পরিবর্তে আল্লাহ তাআলা দশটি নেকি দান করবেন কেমন নিয়ে আমার কেন করবো না সে দেখুন আমরা আজকে দুনিয়ার সমস্ত গাইড সমস্ত বই পড়ে ফেলছি কিন্তু ওই পড়ার মধ্যে কোনো ফজিলত কোনো বরকত নেই কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন যে এই কোরআনে পাকের একটি হরুফ তিলাওয়াত করবে তার জন্য তার আমলনামার মধ্যে দশটি নেকি দেওয়া বাস আমরা নিরাশ না হয় অনেক সময় দেখা যায় আমরা মানে অলসতা চলে আসে কেন হবো বাস আল্লাহ তালার কোরআনে পাক পড়তে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দেখবেন আল্লাহ তালার দয়ায় মদিনে মদিনে হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা জি হ্যাঁ অনেক সময় দেখা যায় আমরা যে আমরা অবহেলা অলসতা চলে আসি তো প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বাস আমরা তিলাওয়াত করতে চাই ইনশাআল্লাহ আমরা নিরাশ হবো না যারা আমরা দুর্বল রয়েছি আমরা পারি না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা পড়তে থাকি এবং চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা ফায়দা অবশ্যই দুনিয়া বন্ধে রয়েছে এবং পরে কালেও রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যে আসুন এই পরবর্তী আয়াত আমরা পড়ি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল
يوم يتذكر الإنسان ما سعى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى وبرزت الجحيم لمن يرى وبرزت الجحيم لمن يرى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا وآثر الحياة الدنيا ما شاء الله مرحبا عشان إلبور فإن الجحيم هي المأوى فإن الجحيم هي المأوى মাশাল আচ্ছা এখানে একটা প্রশ্ন আসছে জি আপনারা প্রস্তুত হয়ে যান সকলে উত্তর দেওয়ার জন্য মাশাল্লাহ প্রস্তুত আছেন আপনারা মাশাল্লাহ মারহাবা আল্লাহ তাআলা বরকত দান করুক জি এখানে প্রশ্ন হচ্ছে এখানে মা ওয়া বলা হচ্ছে এখানে তো হামজা দেখা যাচ্ছে না কিন্তু এরপর হামজার মতো কেন উচ্চারণ করলাম আমরা কে বলতে পারবে প্রশ্নটা বুঝছেন আগে প্রশ্নটা বোঝেন দেখুন আমরা অনেক সময় কী করি প্রশ্নটা না বুঝে হাত তুলে ফেলি জি প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাকেও বলবো আগে প্রশ্ন বুঝবেন বোঝার পর তারপর প্রশ্নের মধ্যে কী বলা হচ্ছে তারপর ওইটা উত্তর খুঁজবেন ঠিক আছে ইনশাআল্লাহ জি তাহলে এখানে হামজা প্রকাশ্য দেখা যাচ্ছে না হামজার মতো উচ্চারণ করা হচ্ছে কেন করা হচ্ছে কে বলতে পারবেন মাশাআল্লাহ জি আমার রায়হান ভাই আপনি বলুন আমরা মাদানী কায়দার মধ্যে পড়েছি যখন খালি আলিফের উপর কোনো হরকত বা জজম হবে তখন সে যদি খালি আলিফের উপর যদি কোন হরকত আসে বা জজম আসে তখন ওই আলিফটা কি হয়ে যায় তখন হামজা হয়ে যায় অর্থাৎ হামজার মতো কি করতে হবে তখন পড়তে হবে উচ্চারণ করতে হবে তো ওই কারণে ওই দিক দিয়ে ওই ক্ষেত্রে আমরা এখানে যে হয়তো এখানে হামজা দেখা যাচ্ছে না এরপর কি করতে হবে এখানে হামজার উচ্চারণ করতে হবে কারণ এখানে জজম আসছে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ তাআলা বরকত দান করুক যে আসুন আমরা এই পরবর্তী আয়াতের মুবারক আমরা পড়ার জন্য চেষ্টা করি ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়াম্মা মান খাফা মাকামা وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا يسألونك عن الساعة أيان مرساها يسألونك عن الساعة أيان مرساها يسألونك عن الساعة أيان فيما أنت
من ذكراها فيما أنت من ذكراها فيما أنت من ذكراها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إلى ربك منتهاها 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 إنما أنت منذر من يخشاها إنما أنت منذر من يخشاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا 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 إلا عشية أو ضحاها 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 ما شاء الله مرحبا الله تعالى دعايا أشش ومهربانيته زي أتشكي أمرا যে সূরা নাজিআত এর বাকি যে আয়াতগুলি ছিল আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলি অর্থাৎ যা আমরা পড়েছি তা সঠিকভাবে পড়ার তৌফিক দান করুক আমিন জি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা মোটামুটি চেষ্টা করেছি যে সূরা নাজিআত এর যে অর্থাৎ 46 অর্থাৎ 46টি আয়াত রয়েছে এবং দুটি রুকু রয়েছে তাও আমরা শিখার জন্য আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তেলাওয়াত করেছি এখানে শিখার জন্য চেষ্টা করেছি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আজকে যে আয়াতগুলো আমরা পড়লাম তা আমরা শিখার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আগামী অনুষ্ঠানে অর্থাৎ এর পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নতুন আরেকটি সূরা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো দেখতে দেখতে আমাদের সময় একেবারে শেষ হয়ে গিয়েছে তো আমরা সময়কে অবহেলার মাধ্যমে অলসতার মাধ্যমে না কাটিয়ে এই কোরআন পাক তিলাওয়াত করার মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা কাটানোর জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এই পর্যন্ত যে মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় কোরআন পাকের তিলাওয়াত করার তৌফিক দান করুক آمين آمين بجاه النبي الأمين صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم شابر ماجه ہوتے شیرا آشن قرآن شیخی اللہ رسول پریو ہوتے آشن قرآن شیخی